আপনারা যারা বাসাবাড়ির জন্য হোম থিয়েটার নিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকে আমি গোল্ডেন ফিল্ড H701C এই হোম থিয়েটারটি নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু এই হোম থিয়েটারটি। এটিতে আপনার ব্লুটুথ সাপোর্ট, FM রেডিও সাপোর্ট, USB সাপোর্ট, এছাড়া রিমোট কন্ট্রোল কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি এইখানে বক্সের গায়ে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে আপনারা একটি উফার অ্যান্ড এইখানে দুইটি বড় বড় বার পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি দেখেন এইখানের বক্সে এখানে একটি ছোট বক্স দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই স্পিকারগুলো রাখা রয়েছে। এই স্পিকারটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আপনারা যারা এই ধরনের বড় বড় হোম থিয়েটারে নিতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন, অথবা চাইলে আপনারা অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। আপনারা যদি এইখানে একটু দেখেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন ফিল্ড 702F, এটাও কিন্তু একটি হোম থিয়েটার। অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এটা তো হচ্ছে র্যাপিং করা, র্যাপিং করা কেন? এই হোম থিয়েটারটা কিন্তু সিঙ্গাপুর থেকে এক ভাইয়া অর্ডার করেছেন অ্যান্ড এইটা তার বাসার টাঙ্গাইলে কিন্তু যাচ্ছে। আর এই হোম থিয়েটারটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এর আগে আমরা এটা নিয়ে ভিডিও মেক করেছিলাম, আপনারা যারা ভিডিওগুলো দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই হোম থিয়েটারটার বক্সের ভিতরে কী কী কম্পোনেন্টস থাকছে অ্যান্ড এটা আপনারা কীভাবে সেট আপ করবেন অ্যান্ড এর মিউজিক কোয়ালিটিটা কেমন। তো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা নতুন আমাদের ভিউয়ার্স রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন বক্সটি ওপেন করা যাক। বক্সটি ওপেন করলে আপনারা প্রথমে এখানে দেখতে পারবেন একটি রিমোট, এছাড়া কিছু কেবল অ্যান্ড ইউজার ম্যানুয়াল। তো এগুলো আমরা একটু পরে কথা বলবো এগুলো নিয়ে। দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি উপর, আর এটা এখানে র্যাপিং করা আছে। তো এটাকে একটু তোলা যাক। দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। আর এইটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার দেওয়ার পরে এখানে কিন্তু লাইট জ্বলবে, কালারফুল লাইট জ্বলবে, RGB কালার হবে, আর তখন কিন্তু দেখতে কিন্তু এটা বেশ চমৎকার লাগবে। আপনারা যদি এই সামনে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে ভলিউম ডায়ালার থাকছে, এটা দিয়ে আপনারা ইচ্ছামতো ভলিউম আপ ডাউন করতে পারবেন। এখানে এছাড়া থাকছে মোড বাটন, যেটা দিয়ে আপনারা FM, ব্লুটুথ, অক্স, এছাড়া এক্সট্রা যে মোড থাকছে সেখানে কিন্তু যেতে পারবেন। তারপরে এখানে মিউজিক ব্যাক অ্যান্ড সামনে যাওয়ার অপশান থাকছে, এখানে পজের অপশান থাকছে। আর আপনারা যদি এই স্পিকারটির এই ওপরে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে একটি USB পোর্ট দেওয়া থাকছে। আপনারা যারা পেন ড্রাইভ বা হচ্ছে মেমোরি কার্ড ইউজ করে মিউজিক শুনতে চান তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এছাড়া এইখানে কিন্তু এক্সট্রা একটি SD কার্ড স্লট থাকছে। বড় বড় যে মেমোরিগুলো থাকছে আপনারা তো জেনে থাকবেন, ওইটা যদি এখানে আপনারা ইনসার্ট করেন সেক্ষেত্রে আপনারা সরাসরি মেমোরি ইউজ করে কিন্তু মিউজিক প্লে করতে পারবেন। তো উফারটে যদি আপনারা একটু ব্যাক সাইডে দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে পাওয়ার অন অফের সুইচ থাকছে অ্যান্ড এইখানে FM এর জন্য পোর্ট থাকছে, তারপরে অক্স কেবলের পোর্টগুলো থাকছে অ্যান্ড স্পিকারের পোর্টগুলো থাকছে। আর এইখানে একটা ডায়ালার থাকছে যেটা বাজের, আপনারা যদি এটা বাড়িয়ে দেন তাহলে স্পিকারটার বাজ হচ্ছে আরও বেশি হবে, আর তখন কিন্তু মিউজিক কোয়ালিটি কিন্তু টপ নচ থাকবে, খুবই ভালো লাগবে বাজটা যদি বাড়িয়ে দেন আপনারা। তো এখন আমি এই সাবওয়ুফারগুলো একটু দেখাবো, সরি স্পিকারগুলো একটু খুলে দেখাবো। এটা ওপেন করলে প্রথমে এখানে দেখতে পারবেন কিছু স্ক্রুপ থাকছে, যেটা হচ্ছে এই স্পিকার, এটা আমি পরে দেখাচ্ছি যেটা আপনারা কীভাবে ইউজ করতে পারেন। তারপরে এইটা এখানে যদি একটু দেখেন এইখানে বেস প্লেট থাকছে, এটার কাজ হবে কি যে আপনার যে স্পিকারগুলো থাকবে সেগুলোকে এটার সাথে নাক দিয়ে কিন্তু লাগাতে হবে। তারপরে এটা আপনারা যখন মাটিতে রাখবেন তখন কিন্তু আপনার স্পিকারগুলো সোজাভাবে থাকবে অ্যান্ড পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে থাকবে না বললেই চলে। এটা হচ্ছে থাকছে দুইটা স্পিকারের জন্য দুইটা বেস প্লেট থাকছে। তো এখন এটা একটু খোলা যাক। দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটি স্পিকার, এই আমার মাথা থেকে একদম মাঝা পর্যন্ত।
বেশ বড় সরো আর এটার মিউজিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। তো এটা আমি আপনাদেরকে একটু সেট করে মিউজিকটা প্লে করে দেখাবো, এটা এখানে থাক। আর আপনারা যখন এটাকে রাখবেন আপনারা কিন্তু অবশ্যই স্ক্রুপ দিয়ে এই ব্লেস প্লেটটাকে এটার সাথে লাগিয়ে নেবেন। এখানে আরও একটি স্পিকার থাকছে, বেশ বড় সরো একটি স্পিকার দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে এগুলোকে আপনারা হচ্ছে কিভাবে লাগাবেন আপনার উফারটির সাথে। আর যদি এখানে দেখেন, আমি তো প্রথমে বললাম এখানে একটি কেবল থাকছে। আপনারা যদি মোবাইলের সাথে এটাকে অক্স কেবলের মধ্যে চালাতে চান তাহলে কিন্তু আপনাদের এই কেবলটার প্রয়োজন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি দেখাই কীভাবে সেট আপ করবেন। এই যে আপনারা যদি স্পিকারগুলো দেখেন, স্পিকারের সাথে কিন্তু এইখানে কেবল থাকছে, দুইটা স্পিকারে দুইটা কেবল থাকছে। আর যদি আপনারা উফারটা দেখেন একটু, উফারের এইখানে আপনারা দেখতে পারবেন অডিও আউটপুট, অডিও আউটপুট। তো এইখানে আপনারা কী করবেন যে যে রেড স্পিকারের কেবলটা থাকছে এটা আপনারা এখানে রেডে এখানে ঢুকিয়ে দিবেন, অ্যান্ড যেটা এখানে হোয়াইটটা থাকছে এটা আপনারা হোয়াইটের এখানে ইনসার্ট করে দিবেন। তো এই ছিল সেট আপ প্রসেস। আর যদি আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে চালাতে চান অক্স কেবলের মাধ্যমে তাহলে এটা যে কেবলটা থাকছে এটা আপনারা রেডের সাথে রেড ঢুকিয়ে দিবেন অ্যান্ড হোয়াইটের সাথে হোয়াইট। তারপরে এটা আপনারা মোবাইলের সাথে লাগিয়ে কিন্তু ইউজ করতে পারবেন সরাসরি। তো এখন এই উফারটিকে পাওয়ার দেওয়া যাক অ্যান্ড দেখা যাক যে এর মিউজিক কোয়ালিটিটা কেমন। তো চলুন এখন স্পিকারটিকে পাওয়ার দেওয়া যাক। আমি কারেন্টের সাথে এটাকে সংযোগ করে দিয়েছি অ্যান্ড এখন যদি আমি পিছনে এখানে পাওয়ার সুইচটাকে অন করি, ওয়াও দেখতে পাচ্ছেন সামনের যে আরজিবি লাইটটা থাকছে এটা কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকবে আর দেখতে কিন্তু বেশ চমৎকারও লাগছে। তো এইখান আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কোনো কিছু শো করছে না। আমি যদি এখানে বাটনে ক্লিক করি তাহলে এটা এখন অক্স মোডে গেল। এখন আমি যদি কোনো মোবাইলকে এটার সাথে হচ্ছে কানেক্ট করি সেক্ষেত্রে কিন্তু এই স্পিকারটি বাজবে। তারপরে আবার যদি মোডে ক্লিক করি এখন FM আসলো, ব্লুটুথ, তারপরে আরেকটা আবার অক্স আসছে। তো এখন আমি এটাকে ব্লুটুথের সাথে কানেক্ট করব। তো ব্লুটুথে নিয়ে গেলাম, ব্লুটুথে নিয়ে যাওয়ার পরে আমি যদি আমার ফোনে এখানে পেয়ার নিউ ডিভাইস করি তাহলে এই তো ডিভাইসের নাম শো করছে। তারপরে এটা আমি এলো করে পেয়ার করে দিব। কানেক্টেড হয়ে গেল, এই শব্দ হওয়া মানে বুঝতে পারবেন কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন দেখা যাক যে মিউজিক প্লে করে এটাতে আসলে কেমন লাগে, আসলে দেখা যাক। পুরো বিল্ডিংটাই কেঁপে উঠছে। যাই হোক, এটাতে পিছনে যদি একটা সুইচ দেখেছিলাম আমি একটু আগে আপনাদেরকে, ওইটা হচ্ছে বেজের, ওইটা যদি একটু বাড়াই দেওয়া হয় তাহলে কিন্তু এই স্পিকারের বেজগুলো আরও একটু বেশি হবে, আর যদি কমাই দেন তাহলে কিন্তু বেজ একটু কমে যাবে। তা তখন বেজ কমাই দিলে কিন্তু আসলে মিউজিকের আসলে আপনারা ফিলটা পাবেন না, মিউজিকের ফিল পেতে হলে আপনারা এই বেজটা বাড়াই দিয়ে রাখিয়েন। তো আরেকবার শুনি, এত ভালো লাগতেছে পুরো বিল্ডিংই কামে। মনে হচ্ছে মিউজিক শুনতেই থাকি, এতটা ভালো লাগছে। তো যাই হোক, আর শোনা যাবে না। আপনাদের কাছে স্পিকারটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর স্পিকারটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। আপনারা কিন্তু আমাদের এইখানে স্পিকার ছাড়াও ব্র্যান্ড নিউ ল্যাপটপ থেকে শুরু করে অফিস ইকুইপমেন্টের প্রোডাক্ট এছাড়া পিসি বিল্ডও করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিউতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।